এখনো পর্যন্ত কেন গরিব পরিবারকে 10,000 টাকা করে দেওয়া হলো না, কেন পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরতে কেন্দ্র সাহায্য করছে না, এই শ্রমিকদের বছরে 200 দিনের কাজ দিতে হবে, এই দাবি কংগ্রেসের। কংগ্রেস কর্মীদের প্রশ্ন এবং এই দাবি রাখছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি, নির্দেশ দিয়েছেন দলের সভাপতি সোনিয়া গান্ধী। সোনিয়ার নির্দেশে এই দাবি এবং প্রশ্ন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে রাখলেন গোপাল রায়ও। কংগ্রেসের পক্ষ থেকে আমাদের সর্বভারতীয় সভানেত্রী সোনিয়াজির নির্দেশে আমরা নরেন্দ্র মোদীজি মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা প্রশ্ন করতে চাই যে এখন অবধি কেন প্রতি ফ্যামিলিকে, গরিব ফ্যামিলিকে 10,000 টাকা পর্যন্ত দেওয়া হলো না, ইমিডিয়েট প্রত্যেকটা গরিব পরিবারকে 10,000 টাকা করে দেওয়া হোক। দ্বিতীয় আমাদের দাবি হল যারা মাইগ্রেন্ট লেবার, পরিযায়ী শ্রমিক, তাদেরকে সেফলি, তাদের উইদাউট এনি কস্ট, বিহার বাই দ্য মাইগ্রেন্ট লেবার, তাদের বাড়ি ফিরিয়ে দিতে হবে। তৃতীয় হল এই মাইগ্রেন্ট লেবারদের 200 দিনের কাজের ব্যবস্থা করতে হবে। এটা হলো আমাদের কংগ্রেসের দাবি, ম্যাডাম সোনিয়াদি দাবি করেছেন, এই দাবি আমরা ভারত সরকারের কাছে করছি। রিপোর্ট, চ্যানেল দিন রথ।